नमस्कार सकलके स्वागतम जानाई आमार नतुन एक भिडियोते। आज आरो एकटी मानुषेर मुखे हासि फोटाते पा बाड़िएछि। कलेज मध्ये हाँटते चले गेलाम कलेज गेटे, कारण ओखाने आमार बंधु अपेक्षा करछिलो। एबार बंधुके निये चले जाब सोजा हासपाताले, कारण बंधुर रक्त देवार समय होयेछिलो। काछाकाछि हासपाताल थाकार कारणे दुई बंधु हेटे हेटे चले जाच्छिलाम रक्त देवार जन्य। जार रक्त लागबे बंधु तार साथे कथा बोलछिलो। कथा बोलते बोलते किछुक्षणेर मध्ये चले आसलाम हासपाताले। तो एखन हासपाताले प्रवेश करार पाला। বন্ধুতে প্রবেশ করে বাতাসের বেগে চলেছে রক্ত দেওয়ার জন্য। আমি আর পিছন পিছন যাচ্ছিলাম ভিডিও করতে করতে। ওখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম সব কিছু রেডি আছে কিনা। তো তারা বলছে যে সব কিছু রেডি আছে, শুধু অল্প একটু ওয়েট করো। ভেতরে প্রবেশ করে দুই বন্ধু বসে পড়লাম। ব্লাড ব্যাগ টেবিলে আমার ছিল। কিছুক্ষণ পরে একটা জুসের বোতল এবং একটা পানির বোতল দিয়ে দেয় খাওয়ার জন্য। পানি খাওয়া শেষ করে বন্ধু এখন রেডি রক্ত দেওয়ার জন্য। পানির বোতলটা ভালোভাবে আটকে রাখলাম। এখন কনফিউজ হয়েছিল যে কোন দিক দিয়ে মাথা দিব। অবশেষে সেই কাঙ্ক্ষিত রক্ত দেওয়ার সময়টা এসে গেল। এখানে একটা জিনিস বুঝলাম না, উনি আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, বলতেছে যে ওনাকে ভিডিও করা যাবে না। যাই ভিডিও করো না কেন, ওনাকে ভিডিও করা যাবে না। তো শরীর থেকে ব্যাগ আসা শুরু হয়ে গেছে। ব্যাগটি চেয়ারে রাখার কারণে ব্লাড আসতে একটু লেট হচ্ছিল। ব্লাড ব্যাগটি নিচে রেখে দেয়। নিচে রেখে দেওয়ার কারণে খুব দ্রুত ব্লাড ব্যাগটি ব্লাডে পরিপূর্ণ হয়ে যায়। ব্লাড দেওয়া প্রায় সম্পূর্ণ। এখন ব্লাড ব্যাগ নিয়ে দুই বন্ধু কয়েকটা সেলফি উঠলাম ওকে ছবি ছাড়ার জন্য। খুবই ভালো লাগছিল কাউকে এক ব্যাগ রক্ত ম্যানেজ করে দেওয়ার জন্য। লাল ভালোবাসা হাতে নিয়ে খুব সযত্নে টেবিলে রেখে দিলাম। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।